সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো প্রতিদিনকার মতো আজকেও হাজির হয়েছি তোমাদের গণিত বইয়ের নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে। তো নয় দশমিক দুইয়ের আমরা গতদিন তোমাদের কিছু ত্রিকোণমিতিক মানের, কোণের মানের কিছু অনুপাতের অনুপাত নিয়ে আমি আলোচনা করেছি, সাথে কিছু গণিতের গাণিতিক সমস্যা করেছি। তো আজকে তার পরিপ্রেক্ষিতে বাকি কিছু সমস্যার সমাধান আমরা করার চেষ্টা করব। শুরুতে আমি বলে নিচ্ছি, আমার এই ভিডিও ক্লাসটি যারা দেখছো তারা লাইক কমেন্ট শেয়ার করো, তাতে করে তোমাদের সাথে তোমাদের যারা সহপাঠী আছে তারাও এই ক্লাসটি দেখার সুযোগ পাবে। চলো কথা না বাড়িয়ে আমরা আজকে আমাদের পাঠে চলে আসি। তো আমাদের গতকালকে আমি করেছিলাম কি, সমাধান করো। তো সমাধান করার মধ্যে আজকে আরো কিছু সমাধানের অঙ্ক আছে, যে অঙ্কগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। তোমরা বই খোলো, বই খুলে 296 পৃষ্ঠায় যাও। 296 পৃষ্ঠায় 23 নাম্বার থেকে 26 নাম্বার, তার মানে 23, 24, 25, 26, হ্যাঁ 23, 24, 25, 26, এই চারটা অঙ্ক সমাধান করো আছে, আমি করে দিচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ। এবং এই চারটা থেকে একটা প্রশ্ন তোমাদের অবশ্যই পরীক্ষায় আসবে। তো চলো আমরা কথা না মানি অঙ্কতে আসি। সমাধান করো, সমাধান করো, তাহলে কত নাম্বার? 26 নাম্বার। আমাকে কি বলেছে? সাইন থিটা প্লাস কস থিটা সমান 1। এখানে একটা কি দেওয়া আছে? লিমিট দেওয়া আছে, যে সমাধান করো মানে আমরা থিটার মানটা বের করবো। লিমিটটা কি? যখন 0 ডিগ্রি লেস দেন অর ইকুয়াল থিটা লেস দেন অর ইকুয়াল 90 ডিগ্রি, তার মানে থিটা এর মান 0 ডিগ্রি সমান বা তার থেকে বেশি, 90 ডিগ্রি সমান বা তার থেকে কম। তো এখন আসো আমরা কাজটা করি। সাইন থিটা প্লাস কস থিটা সমান 1। আচ্ছা, এখানে একটা ট্রিক্স তোমাদেরকে আমি বলে দিই, সেটা হলো আমরা সাইন থিটা বা কস থিটা এই দুইটার যে কোনো একটাকে আমরা কি করব, ট্রান্সফার করব। অনেক সময় 1 না এসে এখানে √2 দিয়ে দেয়, হ্যাঁ 1 না এসে কত দিয়ে দেয়, √2 দিয়ে দেয় অথবা 2 দিয়ে দেয়, যে কোনো একটা প্রশ্ন থাকে। বাট এখানে সাইন থিটা প্লাস কস থিটা এজ ইউজুয়াল এইভাবে থাকে। এখন সাইন থিটা কস থিটা না দিয়ে আর কি দিতে পারে? আর দিতে পারে হচ্ছে সেক থিটা টেন থিটা, না হলে দিতে পারে হচ্ছে কোসেক থিটা কট থিটা, যে কোনো দেওয়া থাকে। বাট আমি এখন যে ট্রিক্সটা তোমাদেরকে বলে দিচ্ছি সেটা অবশ্যই রাখবা, অনেক অনেকভাবে করে ও কিছু নিয়মের কিছু সমস্যা আছে, তো সমস্যাটা আমি আর এখন বলছি না, জাস্ট এই রুলসটা তোমরা একটু ফলো করবে। এখন দেখো যেটা বলছি, যে আমার কি দেওয়া আছে, সাইন থিটা প্লাস কস থিটা সমান 1, তাহলে আমরা যে কোনো একটাকে ট্রান্সফার করি, পক্ষান্তর করি, মনে করলাম কস থিটাকে নিয়ে যাই, তাহলে সাইন থিটা ইকুয়াল 1 মাইনাস কস থিটা। তাহলে আমার এখানে যদি আমরা সাইন থিটা বা কস থিটা এগুলো এক একটা অনুপাতকে যদি আমি এক একটা চলক নিই, তাহলে আমার এখানে হয়ে গেছে চলক কয়টা? 2টা। কিন্তু আমরা নিব কোথায় চলক? একটাতে একটা চলক নিয়ে যাব, তার মানে হয় আমি কস কে সাইনে নিয়ে যাব, না হলে সাইন কে কসে নিয়ে যাব। তাহলে আমরা সাইন বা কস কে যেখানে নিই না কেন, আমরা সূত্র একটা জানি, মনে আছে তো সবার? সবারই মনে আছে, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1, এই সূত্রটা আমরা সবাই জানি। তাহলে দেখো আমরা এখন বর্গ করি, সাইন থিটা সাইন স্কয়ার থিটা সমান 1 মাইনাস কস থিটা হোল স্কয়ার বা, আচ্ছা এখন আমি এখানে সাইন স্কয়ার থিটা সমান দেখলাম, তাহলে এটা এ মাইনাস বি হোল স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার মতো দেখা যায়, তার মানে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে একটু খেয়াল করো, 1 মাইনাস কস থিটা, তাহলে 1 হবে কি এ, কস থিটা হবে কি বি, তার মানে এই ফর এই সূত্রের আলোকে আমরা থাকতে পারি এ স্কয়ার মানে 1 স্কয়ার অর্থাৎ 1, আমরা 1 দিলে হয়, মাইনাস 2ab, তাহলে এ কত? 1 ইনটু কস থিটা, আচ্ছা একটু ভাঙাই লিখি, প্লাস
কস স্কয়ার থিটা। এখন আমি তোমাদেরকে বলেছি এই সূত্র দিয়ে আমরা এক চলককে যেতে পারি, কোনটা সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল কত 1। এখন আমরা কি সাইন স্কয়ার কে কস স্কয়ার নিতে পারবো? ফাইন, কস স্কয়ার কে সাইন স্কয়ার নিতে পারবো, ওকে। কিন্তু কস থিটা কে তো আমি সাইন থিটা নিতে পারবো না, কারণ আমরা এরকম সূত্র জানি না। কস থিটা কে সরাসরি সাইন থিটা নেওয়ার জন্য আছে আরো কিছু গুলিয়ে আসবে, তো আমরা কত নেওয়া শুধু আমরা এখন বাধ্য যে সাইন স্কয়ার কে কোথায় নেওয়া যাওয়া, কসে নেওয়া যাওয়া। তাহলে আমরা একটু কসে নিয়ে যাই, 1 মাইনাস কস স্কয়ার থিটা, তাহলে 1 মাইনাস 2 কস থিটা প্লাস কস স্কয়ার থিটা। এবার পুরোটাকে পক্ষান্তর করে পাশে নিয়ে আসো, তাহলে কত হয়, তাহলে পুরোটাকে নেওয়া লাগবে না, আমরা শুধু এটাকে নিয়ে আসলেও হবে। তাহলে এখানে হয় মাইনাস কস স্কয়ার থিটা প্লাস 2 কস থিটা মাইনাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস 1। আচ্ছা, তো এখান থেকে আমার কত কমন যায়, মাইনাস কমন নিলাম সাথে কস থিটা, স্কয়ার আছে এখানে একটা আছে, তাহলে কস থিটা কমন নিলাম। কস থিটা কমন নিলে হয় কস থিটা প্লাসে মাইনাসে মাইনাস কস কস চলে গেলে থাকে কত, 2। ও আচ্ছা, আমি একটু তোমাদেরকে একটু ভাঙাই করি, দেখো কস স্কয়ার আর কস স্কয়ার, তাহলে কত হয় মাইনাস 2 কস স্কয়ার থিটা প্লাস 2 কস থিটা, 1 থেকে 1 গেলে কত, 0। বা এবার আসো মাইনাস 2 কস থিটা যখন কমন নিলাম ভাগ দিলে থাকে আর কস থিটা প্লাসে মাইনাসে মাইনাস দিলাম, আমরা যদি ভাগ দেই তাহলে থাকে কত, 1 ইকুয়াল 0। এবার মাইনাস 2 দিয়ে ভাগ দিলে এটা 0 হয়ে যাবে, তাহলে আমরা লিখতে পারি কস থিটা ইনটু কস থিটা মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে খেয়াল করো হয় কস থিটা ইকুয়াল 0, বা ওই যে আমরা আগের অঙ্কটাতে করেছি, এখানে 0 কত ডিগ্রির মান, 0 কস কত ডিগ্রির মান, 0 আমাকে মনে রাখতে হবে। তাহলে কস কত ডিগ্রির মান, 0 কস কস 90 ডিগ্রির মান 0, দেয়ারফর থিটা ইকুয়াল 90 ডিগ্রি। উত্তরটা আমি একটু পরে বলছি, অথবা কস থিটা মাইনাস 1 ইকুয়াল 0, বা কস থিটা ইকুয়াল 1, বা কস থিটা ইকুয়াল কস 0 ডিগ্রি, দেয়ারফর থিটা ইকুয়াল 0 ডিগ্রি। তাহলে অ্যান্সার, আমি উত্তর লেখার সময় দেখব আমার লিমিট মানে সীমাটা কি আছে, বলেছে 0 ডিগ্রি সমান বা তার থেকে বড়, তার মানে এটা গ্রহণযোগ্য। যদি 90 ডিগ্রি সমান বা তার থেকে ছোট, তার মানে এটা গ্রহণযোগ্য, অর্থাৎ উত্তর দুটোটাই হবে 0 ডিগ্রি আর 90 ডিগ্রি। যদি এভাবে আসতো যে আমার উত্তরটা, খেয়াল করো আমি এখানে আরো কিছু ক্লু দিচ্ছি, 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন অর ইকুয়াল 90 ডিগ্রি, জাস্ট লিমিট এটা দেওয়া আছে, এক্ষেত্রে আমার অ্যান্সার হইতে কত, 0 ডিগ্রি থেকে বড়, তার মানে 0 ডিগ্রি উত্তর হবে না। তাহলে এটার জন্য উত্তর হবে কত, অ্যান্সার হবে 90 ডিগ্রি। আমার যদি এরকম আসতো 0 ডিগ্রি লেস দেন অর ইকুয়াল থিটা লেস দেন 90 ডিগ্রি, তাহলে এটার জন্য অ্যান্সার কত হতো। এখন 0 ডিগ্রি সমান বা তার থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট, তার মানে এটা গ্রহণযোগ্য নয়, এক্ষেত্রে উত্তর হইতো 0 ডিগ্রি। আবার যদি এরকম আসতো 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি, এটাতে আসে না খুব একটা, তারপর মনে করো প্রশ্নকর্তা তোমাদেরকে দিয়ে দিল এটা, তখন কি হবে, উত্তর এটাও নাই এটাও নাই, তাহলে কোনোটাই গ্রহণযোগ্য নয়। যেহেতু থিটার মান গ্রহণযোগ্য নয়, সেক্ষেত্রে আমরা এটাকে লিখব সমাধান নাই। আশা করি বোঝা গেছে, আমরা শুধু থিটার মানটা আমরা বের করতে পারি, কিন্তু থিটার মান বের করলে হবে না, আমাদেরকে কি করতে হবে, আমার লিমিট যেটা দেওয়া আছে, সীমা যেটা দেওয়া আছে, সেটার মধ্যে আমাদের যে মানগুলো আসবে সেগুলাই কি হবে, উত্তর হবে। তাহলে আমি আরেকবার বলছি, দেখো এই প্রশ্নটা খুব খুব খুবই গুরুত্বপূর্ণ, আরেকবার বলছি, দেখো সাইন থিটা প্লাস কস থিটা সমান 1 দেওয়া আছে গিভেন,
সো আমরা যে কোনো একটাকে বললাম, আমি তো কসকে নিলাম, তোমরা সাইন কেও নিতে পারো, প্রক্রিয়া একই রকম, রেজাল্ট আসবে। তাহলে কস থিটাকে আমি এপাশে নিলাম, তারপর আমি বর্গ করলাম, হইলো বর্গের পরে আমরা এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সাথে সম্পর্কটা আমরা দেখাইলাম, এটার সাথে সম্পর্ক দেখানোর পরে তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে বলছি আমি, আমাদের এইটা বর্গ করার উদ্দেশ্যটা কি ছিল, আমার এখানে আছে দুইটা চলক, যদি আমরা চলকের সাথে তুলনা করি সাইন থিটা একটা কস থিটা একটা, দুইটা চলক আমরা অবশ্যই দুইটা চলককে কোথায় নিয়ে যাব, একটা চলকে নিয়ে যাব। হ্যাঁ, তাহলে একটা চলকে নেওয়ার জন্য আমাকে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান ওয়ান এই সূত্রটা দিয়ে কাজটা করতে হবে। তাহলে দেখো সাইন স্কোয়ার থিটা সমান ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা, ওয়ান মাইনাস টু কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা। এবার এই তিনটা অংশকে আমি কি করলাম, বাম পক্ষে নিয়ে আসলাম, তাহলে চিহ্ন পরিবর্তন হলো, মানে দুইটা কি কস গুলাকে বাম পক্ষে নিলাম আর ওয়ানটাকে ডান পক্ষে নিলাম, ওয়ান ওয়ান জিরো আর টু কস, সরি মাইনাস কস স্কোয়ার মাইনাস কস স্কোয়ার ইকুয়াল টু টু কস স্কোয়ার, আর টু কস থিটা আমার রয়ে গেছে, ঠিক আছে, এটা এইটা আর এটা যোগ করছে কত হয়েছে টু কস স্কোয়ার, আর কস থিটাটা রয়ে গেছে জিরো। তাহলে মাইনাস টু কস থিটা যদি আমি কমন নেই তাহলে আর কি থাকে, কস থিটা প্লাসে মাইনাসে মাইনাস কাটাকাটি করলে ওয়ান, তাহলে মাইনাস টু দিয়ে যখন আমি ভাগ দিব, এই যে মাইনাস টু দিয়ে যখন আমি ভাগ দিলাম কি হলো জিরো, তার মানে হয় কস থিটা সমান জিরো, তাহলে জিরো হচ্ছে কস 90 ডিগ্রি মান, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, কস থিটা মাইনাস ওয়ান সমান জিরো, ওয়ান হচ্ছে কস 0 ডিগ্রি মান, তার মানে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তো ভিডিওটা পজ করো, পজ করে তোমরা এই অঙ্কটা তুলে নাও, আশা করি তোমাদের অঙ্কটা তোলা হয়ে গেছে। এখন আমরা আর একটা অঙ্কে যাব, সেটা হলো 27 নম্বর, ঠিক আছে, একই রকমের উত্তর। আমরা এক চলক নিয়ে কাজ করব, দুইটা আছে সমস্যা নাই, আমরা এক চলক নিয়ে কাজ করব। দেখো সরি 23-এর পর হচ্ছে 24, 24 কি বলবো, কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু মাইনাস ফাইভ কস থিটা, টু মাইনাস ফাইভ কস থিটা, লিমিট দিছে কি, যখন থিটা সূক্ষ্ম কোণ, যখন থিটা সূক্ষ্ম কোণ, তার মানে থিটার মানটা 0 ডিগ্রি হবে না, 90 ডিগ্রি হবে না, 0 থেকে বড়, 90 থেকে ছোট, সূক্ষ্ম কোণ। তা এখন একটু খেয়াল করো, আমাদের প্রশ্নটা আছে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু টু মাইনাস ফাইভ কস থিটা। তাহলে আমি তোমাদেরকে কি বলেছি, আমরা একটা চলকে নিয়ে যাব, তার মানে আমরা একটা ত্রিকোণমিতিক অনুপাতে নিয়ে যাব। তাহলে এখানে একটু খেয়াল করো, কস স্কোয়ার কে সাইন স্কোয়ার নেওয়া যাবে, সাইন স্কোয়ার কে কস স্কোয়ার নেওয়া যাবে, কিন্তু এই কস থিটা কি করব, কিছু করতে পারছি না, তার মানে আমি অবশ্যই এখানে আমাকে কি করতে হবে, হ্যাঁ সাইন কে কসে নিতে হবে, আমি কস কে সাইনে নিলে হবে না, কারণ আমরা এটাকে চেঞ্জ করতে পারবো না। তাহলে এখন দেখো সাইন কে কসে নিয়ে যাই, বা কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা যা আছে তা টু মাইনাস ফাইভ কস থিটা, সাইন স্কোয়ার সূত্র। হ্যাঁ তাহলে একটু খেয়াল করো, কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু টু মাইনাস ফাইভ কস থিটা, তাহলে কস স্কোয়ার যোগ করলে কত, টু কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান টু মাইনাস ফাইভ কস থিটা। এবার সবগুলোকে এবার নিয়ে আসো, টু কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান মাইনাস টু প্লাস ফাইভ কস থিটা ইকুয়াল জিরো, একটু সাজাইয়া লিখবো, টু কস স্কোয়ার থিটা প্লাস ফাইভ কস থিটা, দুইয়ের একে যোগ করলে কত, তিন মাইনাস থ্রি। আচ্ছা একটু খেয়াল করো, এখন এটা আমরা উৎপাদকে করব, মানে মিডল টার্ম আমরা যেটা করেছিলাম ওই নিয়মটাতে আমরা করব। তো উৎপাদকে কিন্তু আমার শুরুর দিকের ভিডিও গুলো একটু দেখি, আমি শুরুর দিকে একেবারে উৎপাদকে বিশ্লেষণ
তারপরে বীজগাণিতিক সহজ কথা হলো তৃতীয় অধ্যায় নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম। তো আমার ভিডিওর একদম উপরেই তোমাদের উপরে আমি লিখে দিছি, আমার আরো ভিডিও পেতে তোমরা ভিজিট করো। তো ওখানে দিলে তোমরা আমার ইউটিউব চ্যানেলে চলে যাবা, ইউটিউব চ্যানেলে খুব ইজিলি তোমরা তৃতীয় অধ্যায়ের অঙ্কগুলা দেখে আসতে পারো। চেষ্টা করেছি ওখানে তোমাদেরকে সবগুলো ভেঙে ভেঙে করানোর জন্য। তোমরা ওখানে দেখো উৎপাদক বিশ্লেষণের কিছু ট্রিক্স আমি ওখানে দিয়ে দিয়েছি, ওটা দেখলে তোমরা আশা করি এগুলো তার কোনো সমস্যা হবে না। তাহলে এটাকে কিভাবে উৎপাদক হলো, আমি যদি কসকে এক্স ধরি নেই তাহলে আমার কত হয় একটু দেখো তো, 2x² + 5x - 3। দেখো তো এটাকে আমরা উৎপাদক করতে পারবো, তাই না? কিভাবে? 3 × 2 = 6, তার মানে আমরা লিখতে পারবো 2x² এবার 6, তাহলে 6 + 1, 6 থেকে গেলে কত 5, তাহলে +6x - x - 3, তাই না? এখন একটা প্রশ্ন থাকে তোমাদের, স্যার 3 × 6 আমি পাইলাম, তাহলে আমার 3 × 6 অত হইতে পারে, 3 আর 2 এর যোগফল অত 5 হইতে পারে, 6 1 এর, অর্থাৎ 6 এর উৎপাদক 2টা, একটা হচ্ছে 1 6 আর একটা হচ্ছে 2 3, এটা দিয়েও 5 মিলানো যাবে, এটা দিয়েও 5 মিলানো যাবে। তাহলে এখানে আমি কেন 1 আর 6 দিলাম, কেন 2 এবং 3 দিলাম না? তাহলে আমি তোমাদেরকে আগে বললাম যে আমার 3.3 যেটা উৎপাদকের বিশ্লেষণ আছে, আমি সেখানে এই বিষয়টা ক্লিয়ার করেছি। তোমরা আমার ওই ভিডিও ক্লাসটি একটু দেখো, ওখানে অবশ্যই এটার উত্তর দেওয়া আছে। তাহলে আমরা এইভাবে এই কাজটা এখানে করব, খেয়াল করো, 2 cos²θ + 6 cos θ - cos θ - 3 = 0। এখন এই দুইটা থেকে কত কমন যায়, 2 cos θ কমন যায়, তাহলে cos θ + 3 - 1 কমন যাবে, cos θ + 3 = 0, বা cos θ + 3 × 2 cos θ - 1 = 0। তাহলে আমরা লিখব হয় cos θ + 3 = 0 বা cos θ = -3। এখন cos θ মান কি -3 হতে পারে, সরি cos θ মান -3 হবে না, তাহলে ইহা গ্রহণ যোগ্য নয়, তাহলে অথবা 2 cos θ - 1 = 0, 2 cos θ = 1, cos θ = ½। তাহলে আমরা cos কত ডিগ্রির মান, হাফ cos, একটু বাঁকা যাচ্ছে লেখাটা, তাহলে θ = কত ডিগ্রি, 60 ডিগ্রি, তাহলে আনসার কত, 60 ডিগ্রি। এখানে একটু বাঁকা গেছে, আসলে আমি আর মুছতে চাই নাই, এই কারণে একটু বাঁকা চলে গেছে, একটু খেয়াল করো আমরা কি করলাম এখানে, অঙ্কটা করছি সাইনকে কসে নিয়ে আসছি, তারপরে ব্রেকেটটা তুলে দিছি, কস কস গুণ করলে 2 cos²θ - 1, এটা যা আছে তার এখানে 2, ঠিক আছে? এখন পুরোটাকে আমি কি কোন পক্ষে আনলাম, বাম পক্ষে নিয়ে আসলো, তাহলে চিহ্ন পরিবর্তন হয়েছে, -2 আর এটা হবে +5 cos θ। হ্যাঁ, এবার আমি যেটা করলাম যে দেখো 2 cos², 5 cos θ, 2 এর যোগ করলে কত, 3। এবার আমি ওই যে এটার মতো মিডল টার্ম করে নিছি, 2 cos², 6 থেকে গেলে 5, বা -3। বাকি কাজটা দেখো, এখান থেকে 2 cos θ কমন নিলাম, তাহলে cos θ + 3, এখান থেকে 1 কমন নিলাম, তাহলে cos θ - -3, তাহলে এখান থেকে cos θ + 3 একটা হইলো, এই যে দুইটা থেকে আবার কমন যায়, তাহলে cos θ + 3, 2 cos θ - 1, তাহলে এখানে cos θ + 3 - গ্রহণযোগ্য নয়, 2 cos θ - 1 = 1, cos θ = ½, তাহলে cos θ = 60, অর্থাৎ θ = কত 60, একদম সহজ একটা অঙ্ক। এবার আসো আমরা 25 নম্বর অঙ্কটা করব, এই অঙ্কটা তোমার আছে, আমি মুছে ফেললে এই অঙ্কটা পজ করে তোমরা তুলে নিও। হ্যাঁ, 25 নম্বর অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কত নম্বর, 25,
25 কি বললো এখানে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0 কন্ডিশন কি এখানেও থিটা সূক্ষ্ম কোণ তাহলে যখন থিটা সূক্ষ্ম কোণ তাহলে আমরা এবার কাজটা করি একটু আগে কাজটা করছি একই রকম ভাবে আসলে আমি তোমাকে এটা বাড়ির কাজ দিতে পারতাম তোমাদের কিন্তু বাড়ির কাজটা দিই না আমি দেখলাম আমি সবগুলো করে দিই তারপরে একটু খেয়াল করো টু সাইন স্কোয়ার থিটা প্লাস থ্রি কস থিটা মাইনাস থ্রি ইকুয়াল কত জিরো তাহলে আমি কাকে নিতে বাধ্য সাইন কে কসে নিতে হবে টু ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা প্লাস থ্রি কস থিটা মাইনাস থ্রি ইকুয়াল জিরো এবার দুই দিয়ে গুণ করো টু মাইনাস টু কস স্কোয়ার থিটা প্লাস থ্রি কস থিটা মাইনাস থ্রি ইকুয়াল জিরো তাহলে এখানে হয় মাইনাস টু কস স্কোয়ার থিটা থ্রি কস থিটা মাইনাস ওয়ান অর্থাৎ তিন থেকে দুই গেলে কত এক মাইনাস আছে আমরা মাইনাসটা দিয়ে গুণ করে দিব বা গুণ করলে আমার চিহ্নটা পরিবর্তন হয়ে যায় তাহলে কেন হবে টু কস স্কোয়ার থিটা মাইনাস থ্রি কস থিটা প্লাস ওয়ান ইকুয়াল জিরো তাহলে এখন কি করব আমরা এটাকে মিডল টার্ম করব তাহলে মিডল টার্ম করো টু কস স্কোয়ার থিটা মাইনাস দুই আর একে গুণ করলে কত দুই তার মানে দুই এর উৎপাদক কত এক আর দুই দুটা যোগ করলে হবে তিন তাহলে এখানে টু কস থিটা মাইনাস কস থিটা প্লাস ওয়ান ইকুয়াল জিরো এখন এই দূরে থেকে কত কমন যায় টু কস থিটা কমন যায় তাহলে আর কত থাকে কস থিটা মাইনাস ওয়ান এখান থেকে যাবে ওয়ান কমন তাহলে হবে কস থিটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো বা কস থিটা মাইনাস ওয়ান টু কস থিটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো তাহলে লেখো হয় কস থিটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো কস থিটা ইকুয়াল ওয়ান কস থিটা ইকুয়াল কস জিরো ডিগ্রি দেয়ারফর থিটা ইকুয়াল জিরো ডিগ্রি একটু বাড়ির কাজ তোমাদেরকে আমি দিব অথবা টু কস থিটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো টু কস থিটা ইকুয়াল ওয়ান কস থিটা ইকুয়াল হাফ কস থিটা ইকুয়াল কস 60 ডিগ্রি আমরা জানি হাফ সমান 60 ডিগ্রি তাহলে অ্যানসার কত 60 ডিগ্রি বাড়ির কাজটা হলো এটার উত্তর কত হবে এটা উত্তর কত হবে তোমরা নিজেরা একটু চিন্তা করে বের করে নেবা ঠিক আছে তাহলে অঙ্কটা একই রকম আমরা তিনটা অঙ্ক করলাম তাহলে ভিডিওটা পোস্ট করে অঙ্কটা তুলে নাও ঠিক আছে আশা করি অঙ্কটা তোলা হয়ে গেছে আর একটা সমাধান আছে 26 নাম্বার আর একটা অঙ্ক আছে 26 কি বলছে এখানে টেন স্কোয়ার থিটা মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি টেন থিটা মাইনাস সরি প্লাস রুট থ্রি ইকুয়াল জিরো তোমরা 3.3 এরকম একটা ফিগার দেখবা সেটা এরকম ধরো এ এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান এরকম একটা আমাদের
প্রশ্ন আছে, এটাকে আমরা কি করছিলাম x দিয়ে কি করে দিয়েছিলাম, গুণ করে দিয়েছিলাম, তাহলে এখানেও একইরকম ভাবে টেন টিতা দিয়ে আমরা গুণ করে দিব। তাহলে গুণ করলে হবে টেন স্কোয়ার থিটা মাইনাস টেন টিতা প্লাসে মাইনাসে মাইনাস রুট থ্রি টেন টিতা প্লাস রুট থ্রি ইকুয়াল জিরো। তাহলে টেন স্কোয়ার থিটা মাইনাস টেন টিতা কত কমন যায়, টেন টিতা, তাহলে টেন টিতা মাইনাস ওয়ান, এদের দিকে তো কমন যায় রুট থ্রি, তাহলে হবে টেন টিতা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো। টেন টিতা মাইনাস ওয়ান, টেন টিতা মাইনাস রুট থ্রি ইকুয়াল জিরো, কাজ শেষ, একদম সহজ। তাহলে হয় টেন টিতা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো, টেন থিটা সমান ওয়ান, তাহলে কত ডিগ্রির মান ওয়ান, টেন 45 ডিগ্রির মান ওয়ান, তাহলে থিটা ইকুয়াল 45 ডিগ্রি, অথবা টেন থিটা মাইনাস রুট থ্রি ইকুয়াল জিরো, টেন থিটা সমান রুট থ্রি, তাহলে টেন কত ডিগ্রির মান রুট থ্রি, টেন 60 ডিগ্রি মান রুট থ্রি, তাহলে থিটা ইকুয়াল 60 ডিগ্রি, তাহলে আমার অ্যান্সার কত, অ্যান্সার হলো এখানে কোনো লিমিট দেওয়া নাই, তার মানে দোনোটাই কি হবে, উত্তর হবে, তার মানে কত ডিগ্রি, 45 ডিগ্রি আর 60 ডিগ্রি, ক্লিয়ার? আশা করি এটাতে আর কোনো সমস্যা নেই। তোমাদের তিনটে অঙ্ক আছে, আর তিনটে অঙ্ক আছে বইয়ে একই রকম বলেছিলাম, সেগুলো আমি গত ক্লাসে বলেছি, এগুলো আমি একটু পরে করব, নিয়মের একই নিয়মের মতন 18, 19 এবং 21, 18, 19 এবং 21, আমি 18 নম্বরটা করে দিচ্ছি, 19 এবং 21 দুটোটা হুবহু একই রকম, তোমরা নিজের ভাষায় প্র্যাকটিস করো, তার আগে ভিডিওটা পোস্ট করো, পোস্ট করে তোমরা অঙ্কটা তুলে নাও। আশা করি অঙ্কটা তোলা হয়ে গেছে। আর একটা বিষয় হচ্ছে, তোমাদেরকে বলি দিই, অঙ্কটা খুব মনোযোগ সহিত অঙ্কগুলো একটু দেখবা, হ্যাঁ, অঙ্কগুলো মনোযোগ সহিত দেখবা, তাহলে হবে কি, তোমাদের আর মনোযোগ অন্যদিকে যাবে না, অঙ্কটা আশা করি তোমরা বুঝবে, যদি তোমাদের বোধগম্যতায় না আসে তাহলে ভিডিওটা আরেকবার একটু টেনে দেখবে, ঠিক আছে? তাহলে আমরা 18 নম্বর অঙ্কটা করি। 18 নম্বর কি বলছে এখানে, 2 cos A + B সমান 1, 2 cos A + B সমান 1 সমান 2 sin A - B, 2 sin A - B, ঠিক আছে, এবং AB সূক্ষ্মকোণ হলে, এবং AB সূক্ষ্মকোণ হলে, বলছে দেখাও যে এ সমান, দেখাইতে বলছে, হ্যাঁ, দেখাও যে এ সমান কত ডিগ্রি, 45 এবং বি সমান 15, এ সমান 45 ডিগ্রি, বি সমান 15 ডিগ্রি। এখন 19 নম্বরটাও একই রকম, 20 নম্বর কত, 21 নম্বরটাও একই রকম, 19 এবং 21 আলাদা আলাদা দুইটা সমীকরণ দেওয়া আছে, 18 নম্বরটা চুজ করতে হলে এখানে সরাসরি দুইটা সমীকরণ দেওয়া নাই, তাহলে আমরা এখান থেকে দুইটা সমীকরণ বের করে নিতে হবে, তার মানে দেখো একটু, ওয়ানটা কার সমান, এটা সমান ওয়ান, এটা সমান ওয়ান, তাহলে আমরা এখানে দেখো দেওয়া আছে, প্রশ্নটা করছি, দেওয়া আছে 2 cos A + B সমান 1 সমান 2 sin A - B, তাহলে সুতরাং আমরা লিখতে পারি 2 cos A + B সমান 1 বা cos A + B সমান 1/2 বা cos A + B ইকুয়াল cos কত ডিগ্রির মান, 1/2, cos 60 ডিগ্রির মান 1/2, দেয়ারফর A+B সমান 60 ডিগ্রি, এটাকে দিলাম আমি 1 নং সমীকরণ, এটা, এবং আমি লিখতে পারি 2 sin
এ মাইনাস বি সমান ওয়ান, এই যে এটা সমানো ওয়ান, আবার এটা সমানো কত ওয়ান, টু সাইন এ মাইনাস বি সমান ওয়ান। আমি আবারও বলছি তোমাদের ১৯ নম্বর অঙ্ক এবং ২১ নম্বর অঙ্কতে কিন্তু এরকম একটা একটা দেওয়া আছে, বাট এটাতে সমান ছিল, যার কারণে আমি ১৮ নম্বর অঙ্কটা করে দিচ্ছি। বা টু এর পাশে যাবে সাইন এ মাইনাস বি ইকুয়াল হাফ, বা সাইন এ মাইনাস বি ইকুয়াল হাফ কত ডিগ্রির মান, ৩০ ডিগ্রি। দেয়ারফর এ মাইনাস বি ইকুয়াল ৩০ ডিগ্রি, তাই না? দুই নয়, আমার দরকার কি এক এ এবং বি এর মান নির্ণয় করা, তাহলে আমি অঙ্কটা সহজ তো এখানে পাশে করছি। আমরা যদি যোগ করে দেই এক এবং দুই নং দুইটা সমীকরণকে যোগ করে, তোমরা ক্লাস এটা করেছো প্রতিস্থাপন অপনয়ন করছো না, এইরকমই আমরা জাস্ট প্রতিস্থাপন অপনয়নে যাব, আমরা এটাকে ইয়েতে করবো অপনয়নে করবো, তাহলে এক যোগ দুই, তাহলে এক আর দুই নং সমীকরণ যদি যোগ করি তাহলে আমরা কি হয়, আমরা একটু দাঁড়াই আগে, এ প্লাস বি সমান ৬০ ডিগ্রি, এ মাইনাস বি সমান ৩০ ডিগ্রি, তাহলে বি বি কাটা, টু এ সমান ৯০, দেয়ারফর এ সমান, আচ্ছা একটু ভাগ করি আলাদা আলাদা করে করি, ৯০ বাই টু, সুতরাং এ সমান কত ডিগ্রি, ৪৫ ডিগ্রি। তাহলে এর মানটা আমরা এক অথবা দুই নং সমীকরণে বসাইলে বি এর মানটা পেয়ে যাব, তাহলে লেখো এ এর মান আমি এক নং এ বসাই দিলাম, হ্যাঁ এক নং এ বসিয়ে পাই, তাহলে কিভাবে পাইলাম, ৪৫ ডিগ্রি প্লাস বি ইকুয়াল ৬০ ডিগ্রি, বা বি ইকুয়াল ৬০ ডিগ্রি মাইনাস ৪৫ ডিগ্রি সমান ১৫ ডিগ্রি, তাহলে সুতরাং আমরা পাইলাম এ সমান ৪৫ ও বি সমান ১৫ ডিগ্রি। দেখাইতে বলছে, দেখানো হলো, তাহলে এই অঙ্কটাতে আর কোন সমস্যা তোমাদের নেই। আমি আবারও বলছি দেখো এ এবং বি এর মানটা নির্ণয় করতে বলছে, তাহলে আমরা মনে রাখবো এ এবং বি এর জন্য যে এতক্ষণ ধরে যেভাবে করছি সেভাবে আমরা কাজটা করেছি, এটা সমান ওয়ান দেওয়া আছে, তাহলে টু এর পাশে গেল হাফ, তার মানে কস এ প্লাস বি, তার মানে কস কত ডিগ্রির মান হাফ, কস ৬০ ডিগ্রির মান হাফ, তাহলে আমি কস ৬০ ডিগ্রি, ফার্স্ট কস কস চলে গেল, তাহলে এ প্লাস বি সমান ৬০ ডিগ্রি। তাহলে আবার একই রকম ভাবে টু সাইন এ মাইনাস বি সমান ওয়ান, টু এ পেশে গেল হাফ, তাহলে হাফ কত ডিগ্রি মান, সাইন ৩০ ডিগ্রি মান, তাহলে উপযুক্ত সাইন দিলে এ মাইনাস বি সমান কত, ৩০ ডিগ্রি। এরপরের কাজ তো আমরা একদম সহজ, তো আমার আজকে আচ্ছা অঙ্কটা ভিডিওটা পজ করো, পজ করে তোমরা অঙ্কটা তুলে নাও, অঙ্কটা আশা করি তোলা হয়ে গেছে তোমাদের। তো আজকে মোটামুটি এ পর্যন্ত ছিল, আর ৯.২ এর কোনো সমস্যা নেই, সৃজনশীল অঙ্ক আছে, তোমরা বাসায় এগুলো একটু অনুশীলন করবে, না পারলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। আমি আগেও বলেছি এখনো বলছি, আমার প্রথম ইচ্ছে হলো এটা যে আমি তোমাদের বইয়ের অঙ্কগুলো একটু করে দেই, তারপরে আমি আলাদা করে ভিডিও তৈরি করব সৃজনশীলের জন্য, এবং খুব শীঘ্রই ভিডিওগুলো তৈরি করব তোমাদের, তোমরা দেখতে পাবা সৃজনশীল প্রশ্নের আলোকে আমরা কিছু ভিডিও করবো প্রত্যেকটা অনুশীলনী ভিত্তিক। তারপর আমার প্ল্যান আছে প্রত্যেকটা অনুশীলনী ভিত্তিক আমি ভিডিওগুলো করবো সৃজনশীলের, আবার এক প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক সৃজনশীলের ভিডিওগুলো করব, এবং বোর্ড প্রশ্নের সলিউশন যেটা আছে সৃজনশীল, এই বোর্ড প্রশ্নের সলিউশনগুলো নিয়েও ভিডিও করব, তোমরা খুব তাড়াতাড়ি জিনিসগুলো পেয়ে যাবা, তার আগে তোমরা এই গণিতগুলো করো। আর সৃজনশীল কি, সৃজনশীল তেমন কিছু না, আমরা যদি বইয়ের প্রশ্নগুলা খুব ভালো মতো আমরা অনুশীলন করি, কিছু ফিগার চেঞ্জ করে করে যদি অনুশীলন করি, দিস ইজ সৃজনশীল। হ্যাঁ কিছু রুলস আছে, এগুলো আমরা বারবার বারবার একটু ফিগার চেঞ্জ করি, যেমন ধর আমি এখানে একটা জাস্ট আমি এটার বললাম ১৮ নাম্বার, এখন এটা চেঞ্জ করে কত না কিভাবে আসতে পারে, ১৯ নাম্বার আসতে পারে, ২১ নাম্বার অঙ্ক আসতে পারে, তাহলে আমরা একটা পারলে বাকি দুইটাও পারবো, যেমন সমাধান করো আমরা যেটা করেছি ২২ ২৩ ২৪ ২৬ ২৬ পাঁচটা অঙ্কগুলো আমরা সমাধান করো, তাই না, সবগুলো কিন্তু একই রকম, আমরা যে কোনো ভাবে কাজটা করতে পারি। তো উদাহরণের কিছু অঙ্ক দুইটা উদাহরণ আছে, আমি উদাহরণগুলো আর এই চ্যাপ্টারে করলাম না, দেওয়া আছে ওই উদাহরণের সকল নিয়ম কিন্তু অনুশীলনীত ছিল, তো যার কারণে আমি অনুশীলনীর অঙ্কগুলো করে দিয়েছি, তোমরা উদাহরণগুলো বই থেকে তোমরা করে নিও, সবাই ভালো থাকবে।
স্বাস্থ্যবিধি মেনে চলবে। বারবার একটা কথা বলছি, তোমরা বাসা থেকে যদি বের হও অবশ্যই মুখে মাস্ক পরে বের হবে, এছাড়া বাসা থেকে অপ্রয়োজনে বের হওয়ার কোনো দরকার নেই। কারণ একটা জিনিস খেয়াল রাখো, তোমরা এখন 9-10 পড়ো, বিশেষ করে ছেলেদের উদ্দেশ্যে বলছি, তোমরা অনেক সময় দেখা গেছে মাঠে খেলতে যাও, কোনো দরকার নেই মাঠে খেলতে যাওয়া, তুমি তো জানো না কার কাছে এই ভাইরাসে সে আক্রান্ত, হয়তো ও তোমার ওই বন্ধুটাও জানে না সে যে ভাইরাসে আক্রান্ত। তাহলে তুমি যদি নিয়ে আসো, তোমার থেকে তোমার অভিভাবকদের মধ্যে এই ভাইরাসটা সংক্রমিত হতে পারে। সেই কারণে স্বাস্থ্যবিধি মেনে চলবা, বাসা থেকে একেবারে বের হবে না। তো আজকে এই পর্যন্ত।